Assalamualaikum viewer, welcome to Mrs. Homemaker video. আমি প্রথি সুলতানা আবারও চলে আসলাম নতুন আরেকটি শপিং গাইড ব্লগ নিয়ে আর আজকে আমি চলে এসেছি মায়ের দোয়া ট্রেডার্সে। এর আগেও মায়ের দোয়া ট্রেডার্সের ভিডিও আপনারা দেখেছেন এবং যথেষ্ট পজিটিভ রেসপন্স ছিল বলে আজকে নতুন পণ্য নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আর মায়ের দোয়া ট্রেডার্স এই শপটা অনুষ্ঠিত হচ্ছে 69 নিউ সুপার মার্কেট গলি নং 16 গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা 1205। ভাই এখানে কোন নাম্বারটা হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার আছে? প্রথমটা না 0193 1212852 এই নাম্বারে হচ্ছে কি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে হচ্ছে কি আপনারা হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার যারা ইউজ করেন তারাই করবেন, আর যাদের ফেসবুক পেজ আছে তারা ফেসবুকেও ভাইয়াদেরকে অনলাইন ইনবক্স করতে পারেন। মায়ের দোয়ার ট্রেডার্সের ফেসবুক পেজের নাম হচ্ছে মিস্টার কিচেন। তো আমরা এখন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি প্রোডাক্টে। এখন যেহেতু শীতকাল, দেখা যায় গরম খাবার খাওয়ার অভ্যাসটা আমাদের একটু বেশি থাকে, যে কোনো খাবার গরম করার বারবার গ্যাসের চুলা জ্বালিয়ে খাবারটাকে গরম করা এটা একটু টাফ হয়ে যায়। আবার শীতকালে কিন্তু দেখা যায় পিৎজা বার্গার তারপরে হচ্ছে গিয়ে গ্রিল এগুলো একটু খাওয়া হয় আমাদের অনেক বেশি। তো সেই জন্য আমাদের দেখা যায়, আমার কাছে মনে হয় সারা বছরই অবশ্যই আমাদের মাইক্রোওয়েভ ওভেন দরকার হয়, বাট শীতকালে এটার ইউজিংটা মনে হয় একটু বেশি বেড়ে যায়। আর যারা হচ্ছে বাসায় কি বলবো আমি, যাদের সিলিন্ডার গ্যাস ইউজ করতে হয় তারা হচ্ছে গিয়ে সেটা একটু কম ইউজ করতে চাইলে আপনারা এই ধরনের একটা ওভেন রাখতে পারেন, মাইক্রোওয়েভ ওভেনটা, যেটা একদম আপনারা খাবার গরম থেকে শুরু করে খাবার গ্রিল করতে পারবেন। অর্থাৎ অল মানে ওভারঅল সব কিছুই আপনারা এই মাইক্রোওয়েভ ওভেনে করতে পারবেন। আর এটা সম্পূর্ণ অটোমেটিক টেকনোলজি। ভাই এটা একটু খুলে দেখি আমরা ভেতর এরিয়াটা। আর এটার ফ্রন্টে হচ্ছে একটা গ্লাস দেওয়া, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার বডি দেখা যাচ্ছে, এটা হচ্ছে ব্ল্যাক কালার একটা গ্লাস দেওয়া যেটা ভেতরে লাইট জ্বললে ভেতরে খাবারটা দেখা যাবে, ঠিক না ভাইয়া? একটু খুলে দেখি আমরা ভেতরের অবস্থাটা। এটা হচ্ছে ফ্যামিলি সাইজ, হ্যাঁ এটা হচ্ছে বড় সাইজ এল সাইজ রাইস ডিশ, হ্যাঁ মানে রাইস ডিশ কারি বল এটার মধ্যে ঢুকবে একদম সবচেয়ে বড় সাইজ। এটা হচ্ছে কত কেজির যেন ভাইয়া? আমরা হচ্ছে আপনার 25 লিটার, 25 লিটারের, এই যে এখানে দেখুন এটা হচ্ছে 25 লিটারের। আর এটার ওয়েটটা হচ্ছে 15.6 কেজি, এই যে লার্জ সাইজ, এটার মধ্যে 220 থেকে 240 ভোল্ট। আর এটার কি বলবো ওয়াট হচ্ছে আপনার 900 ওয়াটের, 900 থেকে 1000 ওয়াটের। তো এই হচ্ছে ভেতরের কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন। প্লেটটা হচ্ছে মাঝে মাঝে যখন আপনারা ক্লিন করবেন খুব সাবধানে বের করে এই জিনিসগুলো সম্পূর্ণ ক্লিন করে আবার আপনারা এখানে বসিয়ে দিলেই হবে, জাস্ট প্লেসটা প্লেসমেন্টটা সুন্দরভাবে করে নিবেন। ওকে, আফটার দ্যাট হচ্ছে কি এটার এই যে এখানে সমস্ত ফাংশন গুলো দেওয়া আছে পুরোটাই অটো, আর এখানে সেট মেনু দেওয়া আছে, এই যে আপনারা চা খেলে কিরকম করবেন, তারপর খাবার গরম করলে পিৎজা বানালে কিরকম হবে, তারপরে এখানে এটার মধ্যে পপকর্ন করা যাবে আই থিঙ্ক, না মানে সবকিছু গ্রিল যেহেতু মানে একদম ওভেন টু গ্রিল সো সবকিছুই করতে পারবেন। তারপরে এখানে এই যে টাইমটা সেট করার টাইমটা দেওয়া আছে, কেজিটা আপনারা এখানে কি ভাইয়া কত কেজির ওয়েটটা আপনি কত কোয়েটের খাবার দিচ্ছি সেটা ওয়েট করে আপনি মনে করেন অল্প সময় করতে পারবেন। ওকে ফাইন, ঠিক আছে, আর স্টপ করতে চাইলে স্টপ সময় করা যায় আর কি। আচ্ছা ওয়েট সেট করে দিলে অল্প সময়ের মধ্যে জিনিসটা নিয়ে নিবে। আচ্ছা, আর এখানে তো সব অটো মেনু দেওয়া আছে, আপনি যা করতে অটোমেটিক করতে পারবেন। আর এখানে তাছাড়া আপনি গরমের ক্ষেত্রে এখানে আপনার মিনিটটা সেট করে, আচ্ছা সেকেন্ড আরেকটা জিনিস জানতে চাচ্ছি ভাইয়া, সেটা হচ্ছে এটা যেহেতু ইলেকট্রিক একটা জিনিস তো এটার হচ্ছে আপনার সার্ভিসিং এর ওয়ারেন্টিটা আপনারা কত বছর দিচ্ছেন? আমরা এটার সার্ভিসিং দিচ্ছি 5 বছর, সার্ভিসিংটা 5 বছর। আর এটার বডি বডির বলতে কি আমি তো রিপ্লেস কোনো কিছু নাই, আপনার মডেলটা হচ্ছে গিয়ে R75 MTS।
এটা হচ্ছে মডেল। সো এই ছিল একটা মাইক্রোওয়েভ ওভেন যেটা আমার কাছে মনে হয়েছে একটা ফ্যামিলির জন্য বেস্ট একটা সাইজ। আর এরকম একটু বড় সাইজটা কিনে নিলে হয় কি, ফ্যামিলিতে তো সদস্য সংখ্যা আসলে বাড়ে, ছোট কিনলে ওইটাই যে কিছু কিছু জিনিস তো আমরা অনেক বছরের কথা চিন্তা করে কিনি, তো সদস্য সংখ্যা এখন কম আছে বলে ছোট আবার বড় না, এটা একদম ফ্যামিলি সাইজের একটা পারফেক্ট সাইজ। তো আপনারা এই সাইজটা নিতে পারেন ভাই। এখন যদি আমাদেরকে আচ্ছা তো আপনি একটু ঢুকিয়ে দেখান, আমরা একটু দেখি। ফর এক্সাম্পল আমরা একটা আনুমানিক আইডিয়া দিচ্ছি, এটা একটা কি বলবো হটপট, আমাদের কাছে তো বোল নেই, তো আমরা একটু ঢুকিয়ে দেখাচ্ছি যে এরকম একটা বড় সাইজের কারি বোল আপনারা এটার মধ্যে দিতে পারবেন। এটা কত লিটারের আমি একটু দেখিয়ে দেব, সাড়ে চার হাজার এমএল মানে 4.5 লিটারের একটা জিনিসও, মানে 5 লিটার বা 4.5 লিটার একটা কারি বোল বা রাইস বোল আপনারা এটার মধ্যে দিয়ে খাবার গরম করতে পারবেন। এখন আমরা সর্বশেষ একটু বলি যে ভাইয়া এটার প্রাইসটা আমরা কততে পাচ্ছি। আমরা নরমালি বিক্রি করি 14-15 হাজার, আমরা এখন হোলসেল প্রাইস নিচ্ছি 11,500 টাকা। 11,500 টাকা আপনারা হোলসেল প্রাইসে সেল করছেন। এটা কি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবে? হ্যাঁ, বাংলাদেশের যে কোনো জায়গায় হোক আমাদেরকে। আর মনে করেন আপনারা বাইরে পাঠাচ্ছেন কি কুরিয়ারে কন্ডিশনে? কুরিয়ারে কন্ডিশনে। আচ্ছা, ঢাকার বাইরে থেকে নিতে হলে কুরিয়ারে কন্ডিশনে নিতে হবে, আর কুরিয়ার চার্জটা আগে দিতে হবে। কারণ কি অনেকেই ভাবে যে কুরিয়ার চার্জটা ফ্রি, কিন্তু আমরা যেহেতু হোলসেল প্রাইসে বিক্রি করতেছি সেক্ষেত্রে আমাদের চার্জটা। কুরিয়ার চার্জটা কত ভাই আউট অফ মানে ঢাকা, ঢাকার বাইরে কত? ঢাকার বাইরে এটা আপনার কত ওয়েট বেশি এটা? হ্যাঁ, এটা কত? 300 টাকা। ঢাকার ভেতরে? ঢাকার ভিতরে আপনি 200 টাকা। 200 টাকা, ওকে। আর কুরিয়ার চার্জটা ঢাকার ভেতরে এবং বাইরে আপনাদের অগ্রিম বিকাশ করতে হবে, আমি শুরুতেই যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে। আর আপনারা কুরিয়ারে কন্ডিশনে প্রোডাক্টটা নিতে পারবেন, ঠিক আছে? তো এই তো ছিল মোটামুটি একটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন, আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভাইয়ার এই শপের আর কি পণ্য নিয়ে আপনারা ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা শেষ করার আগে আমি ওনাদের শপের অ্যাড্রেসটা এবং ওনাদের অনলাইন পেজের নামটা আবার একটু মনে করিয়ে দিতে চাই। ওনাদের শপের নাম হচ্ছে মায়ের দোয়া ট্রেডার্স, আর ওনাদের অনলাইন পেজের নাম হচ্ছে মিস্টার কিচেন। আর যারা বিকাশ করতে চান কুরিয়ারের হচ্ছে টাকাটা, তারা হচ্ছে কি এই নাম্বারে কুরিয়ার সরি বিকাশ করবেন, সেটা হচ্ছে 01932128852। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে, সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি কেমন লেগেছে, পাশাপাশি যারা নতুন আছেন আমার এই চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনি পুরনো হলে ভিডিওতে একটা প্লিজ লাইক দিবেন, কারণ আপনার একটা লাইক হচ্ছে কি এই ভিডিওটা হয়তো বা আপনার প্রয়োজন না আসলেও আপনার একটা লাইক হয়তো বা আরেকটা মানুষের কাছে পৌঁছে দিবে যার হয়তো এই পণ্যটি প্রয়োজন। আর শপে আসলে সার্বক্ষণিক আপনারা সেন্টু ভাইয়াকে পাবেন, পাশাপাশি আমাদের আরেক একজন ভাইয়া সে ব্যস্ত আছে এখন এই মুহূর্তে কাজে, তাকেও পাবেন। তো আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।